মিরপুরে দারুস সালামের বাঁধন সড়কের কমল প্রভা বাড়িটির শুধুই ধ্বংসস্তূপ চার দিনের জঙ্গি অভিযান শেষে বাড়িটি দেখতে এখন সেখানে সকাল থেকে ভিড় করছে উৎসুক মানুষ আতঙ্ক আশেপাশের বাসিন্দাদের আবার যদি এরকম কোনো ঘটনা ঘটে তার জন্য উচিত যে আমাদের আশেপাশে এরকম যদি সন্দেহজনক কোনো কিছু হয় তা জানানো এত কিছু এসব তো আমরা আগে জানতাম না যারা থাকে তারাই জানে নাই ভবন থেকে উদ্ধার করা রাসায়নিক পদার্থের কিছু অংশ রাখা হয়েছে পাশের ফ্ল্যাটে তবে নিরাপত্তার কারণে এখনও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না ভবনের বাসিন্দারা বলছেন অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহ দীর্ঘদিন ধরেই এই বাড়িতে বসবাস করত কবুতর পালনের পাশাপাশি আইপিএস ও ফ্রিজের ব্যবসা ছিল তার তবে জঙ্গি কর্মকাণ্ডের বিষয়টি কখনোই আজ করতে পারেননি তারা কালকে টিভিতে আসা ব্যস্ত বাড়িটির ঠিক পাশেই দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় ও থানার অবস্থান অথচ তারাও কিছুই আজ করতে পারেননি তো ফার্স্ট থানার সাথেই তাদের গোয়েন্দা খেয়াল রাখা উচিত ছিল আর এলাকার পাবলি অনেকেই পরিচিত আছে কিন্তু তারাও কিন্তু বুঝতে পারেনি এই ব্যাপারটা বাড়িটি এখন ঝুঁকিমুক্ত কিনা তা পরীক্ষা করার পরই বাসিন্দাদের ভবনে প্রবেশ করতে দেয়া হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে दाउद खान डिबिसि न्यूज़, ढाका